হ্যালো স্টুডেন্টস গতকাল আমরা কিন্তু পর্যায় সারণের উপর একটা লেকচার করেছি যে ওইখানে আমি দেখাইছি তোমাদের জাস্ট একটা বৃত্তের মধ্যে কিছু মৌল ছিল ওই মৌলগুলো থেকে আমরা কি করে পরমাণুর আকার বের করতে পারি কিন্তু ওইখানে যে মৌলগুলো ছিল সবগুলো ছিল একই পর্যায়ের শুধুমাত্র এই তিন নম্বর পর্যায় থেকে ছিল প্রশ্নগুলো যেমন ধরে এটা হচ্ছে তোমার আমি তোমাদের কালকে বলছি তোমরা ওই লেকচারটা প্রথমে দেখে আসবে যে কী করে আমি একটা পর্যায় সরণি তোমাদের আঁকায় দেখাইছিলাম সুতরাং এর আগের যে লেকচারটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখবে যে আসলে আমি কীভাবে একটা চিত্র আঁকাইছিলাম ওই চিত্র থেকে আমরা বুঝতে পারি এটা হচ্ছে আমাদের দুই নম্বর পর্যায় এটা তিন নম্বর পর্যায় এবং এটা চার নম্বর পর্যায় তো যখন আমরা এটা দেখতে পাই তখন আমাদের মনে খেয়াল থাকে যে এটা যেহেতু দুই তিন এবং চার নম্বর পর্যায়ে তো আমরা এই চিত্র থেকে আমরা কি করে বুঝবো যে আমাকে যদি বলা হয় এবিস সি ডি মানে প্রশ্নে এটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার ষোলোতে সেখানে বলা আছে এ বি এবং সি ডি এই চারটা যেমন ধরো যে এ বি সি এবং ডি এই চারটা মৌলের পরমাণুর আকার নিয়ে আমাকে বলছে যে জানাতে যে আসলে তাদের ক্রমটা আসলে কী তো আমি তোমাদের বলে রাখি যখন আমরা পর্যায় সারণীর আকারের কথা ভাববো তখন আমরা কি বলছি যে যদি একটা নির্দিষ্ট পর্যায়কল্পনা যদি তোমরা এ তিন নম্বর পর্যায়ে ভাবি তাহলে একটা নির্দিষ্ট পর্যায়ে আমরা যখন বাম থেকে ডানের দিকে যাবো এরকম বাম থেকে ডানে যাব তখন পরমাণুর আকার হ্রাস পাবে তাহলে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পাচ্ছে তাহলে পরমাণুর আকার হ্রাস পাওয়া মানে কি আমি যদি এর পাশ থেকে কল্পনা করি সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তাহলে তাদের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে সোডিয়াম এই 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 তিন নম্বর পর্যায়ে তাহলে আমাকে যেহেতু বলছে যে এ বি সি ডি এই সবগুলো নিয়ে তাহলে আমার সামনে অনেকগুলো পর্যায় আছে দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই পর্যায়গুলো আছে আবার পরমাণুর আকার আরেকটা রুলস হচ্ছে যখন আমরা উপর থেকে নিচের দিকে যাব যখন একটা পর্যায় উপর থেকে নিচের দিকে আসবে তখন পরমাণুর আকার বৃদ্ধি পাবে উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে তো এখন আমরা তাহলে এই চিত্রটা একটু তাকিয়ে দেখি তাকিয়ে কি দেখবো আমরা আমাকে বলতে যে এ বি সি যে আমার কাছে এই চারটা মৌল আমি দাগ দিয়ে রাখলাম যে আমি এগুলা বের করব তাহলে এগুলা বের করতে গেলে আমি কি করব প্রথমে যে আমি দেখি যে তার সবচেয়ে যে বড় এবং ছোট কোনটা যে আমি ভাবি যে আমি তোমাদের বললাম যে যখনই নিচে নেমে যাবে তাহলে কি হয় যদি এই চিত্রটা কল্পনা করি এই চিত্রের ক্ষেত্রে আমাদের যে চিত্রটা হবে সেটা হবে যে এরকম দুইটা পর্যায় মানে দুইটা থাকবে বৃত্ত নয় দুইটা কক্ষপথ থাকবে এটা দুইটা কক্ষপথ আর তিন নম্বর পর্যায়ে থাকবে এমন তিনটা কক্ষপথ আর এই যে চার নম্বর যে পর্যায়টা আছে আমাদের এখানে চার নম্বর পর্যায় ওই চার নম্বর পর্যায়ে গিয়ে যখন যাব তখন আমাদের এরকম থাকবে চারটা শক্তিস্তর ওকে আমি জাস্ট পর্যায়গুলোর চিত্র আঁকালাম এটা দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর পর্যায়ে তাহলে এদের মধ্যে আমি যদি তাকিয়ে দেখি তোমার নিজের চোখে যদি তুমি তাকায় দেখো তোমার কাছে কি মনে হচ্ছে যে কোনটা সবচেয়ে বড় এই এখানে দুইটা এখন তিনটা এখন চারটা কক্ষপথ আছে তাহলে আমরা কিন্তু স্বাভাবিকভাবে সিম্পলি বলতে পারি যে এটাই সবচেয়ে ছোট আকারে আর এটা যদি কক্ষপথ বেশি এটা সবচেয়ে বড় তাহলে এই প্রেক্ষিতে যদি এই লজিকে আমি কাজ করি তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে কক্ষপথ কম সুতরাং এই কেন্দ্রের সাথে এই বাইরের কক্ষপথে যত ইলেকট্রন থাকবে তাদের আকর্ষণ তত বেশি থাকবে কাছাকাছি তারা আছে। এই বাইরে যে ইলেকট্রনটা থাকবে ইলেকট্রনের সাথে এই কেন্দ্রের সাথে অল টাইম একটা শক্তিশালী একটা বন্ধন থাকবে শক্তিশালী একটা আকর্ষণের জন্য তার তার জন্য কি হবে আমাদের এটা সাইজ ছোট হয়ে যাবে এই মৌলটার সাইজ ছোটো হয়ে যাবে মানে আকার হ্রাস পাবে ঠিক তেমনি যদি তিন নম্বর পর্যায়কল্পনা করি এখানে তিনটা আছে শক্তিস্তর তাহলে এখানে একটু শক্তিস্তর হ্রাস পাবে এখানে চার নম্বরে সবচেয়ে বড় থাকবে তাহলে সবচেয়ে ছোট এটা সবচেয়ে বড় এটা তাহলে আমি ক্রমটা আগে সাজাই যে ছোট এবং বড় কোনটা তাহলে সবচেয়ে ছোট এই এই দুইটা পর্যায়ে আছে দেখো যে দুই নম্বর পর্যায়ে আমার মূল হচ্ছে ডি তাহলে আমি দেখলাম যেহেতু এটা সাইজ ছোট তাহলে ডি হচ্ছে সবচেয়ে ছোট আমি ডিকে সবচেয়ে ছোট আকারে দিয়ে দিলাম আমি বাকি কয়েকটা গ্যাপ রেখে দিলাম এরকম এখন সবচেয়ে বড় কোনটা দেখো যে এখানে চারটা পর্যায়ে আছে চারটা পর্যায়ে থাকা মানে কি এখানে চারটা পর্যায়ে থাকা মানে সাইজ সবচেয়ে বড় পারো কারণ আমরা যখন পরমাণু চারটা শক্তিস্তর বাড়ছে নতুন নতুন তিন নম্বরে ছিল তিনটা এখানে চারটা তা নতুন শক্তি স্তরে যখন কোন একটা ইলেকট্রন প্রবেশ করবে এই কেন্দ্র থেকে এই ইলেকট্রনের দূরত্ব কিন্তু অনেক বেড়ে গেল দেখো এখানে কত দূরত্ব কম কিন্তু এখানে দূরত্ব অনেক বেশি দূরত্ব বেশি হওয়ার কারণে এদের মধ্যে আকর্ষণটা কম থাকবে কেন্দ্রের সাথে যখন বাইরে ইলেকট্রনিক আকর্ষণটা কম থাকবে সেটার সাইজটা বড় মানে সেটার ব্যাসার্ধ পরমাণু আকারটা বড় থাকবে তাহলে এটা যদি দুইটা কক্ষপথের জন্য সবচেয়ে ছোট হয়ে থাকে ডি তাহলে এই সিতে চারটা আছে কক্ষপথ তাহলে সবচেয়ে বড় হবে সি দেখো যে আমি সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট এই দুইটা বের করে ফেললাম এবার আমার কাছে আসে এটা এ তিন নম্বর যে শক্তিস্তর এটা এই শক্তিস্তরের মধ্যে আবার দুইটা মৌল আছে এ এবং বি অন্যান্য শক্তিস্তর একটা করে ছিল আমি জিলি বসাই দিছি এটা তাহলে এখানে আবার দুইটা আছে তো এই দুইটার মধ্যে কোনটা বড়। আমি কি বললাম যখনই আমরা বাম থেকে ডানে যাব পরমাণুর আকার হ্রাস পাবে তাহলে বাম থেকে ডানে গেলে মানে বামের টাইপ সবচেয়ে বড় সোডিয়াম বড়ো তারপর ম্যাগনেশিয়াম বড়ো তারপর অ্যালুমিনিয়াম বড়ো তারপর সিলিকন বড়। সিলিকনের পরে সিলিকন যদি হয় চোদ্দো নম্বর মৌল দেখো তুমি এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এটা পনেরো নম্বর মৌল আর পনেরো নম্বর মৌল হচ্ছে গিয়া ফসফরাস আর ষোলো নম্বর সালফার তাহলে দেখো যে বাম থেকে ডানে যদি যাই পরমু হ্রাস পাই তাহলে বামেরটা বড় তাহলে এ পি থাকবে বড় তাহলে তারপর পি বড় তারপর এস পি বড়ো তার পি ছোট এস আর সবচেয়ে ছোটো হলো ডি কারণ সেখানে মাত্র দুইটা কক্ষপথ আছে আর সবচেয়ে বড় সি কারণ সেখানে চারটা কক্ষপথ আছে এখন কক্ষপথের সাথে মানে নতুন শক্তি স্তরের সাথে কেন পরমাণুর আকারের সম্পর্ক আছে আমি সেটা বুঝিয়ে দিলাম তোমাদের বাম থেকে ডান উপর থেকে নিচে বুঝিয়ে দিলাম তো তোমরা এই লেকচারের সাথে আগে লেকচারটা যখন কম্বিনেশন করবে তখন পরমাণুর আকার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করি যে এই লেকচারটা তোমাদের ভালো লেগেছে আমি সবসময় সামনের দিকে আসি ফ্রন্টে ক্যামেরাতে কথা বলি কিন্তু আজকে মনে হলো যে শর্টকার একটা লেকচার খাতায় করে ফেলি যাতে তোমরা বুঝতে পারো তো এই হচ্ছে তোমার পরমাণুর আকারের প্রশ্ন এখান থেকে প্রশ্ন একটা অবশ্যই আসবে এখান থেকে ফুল একটা কনসেপ্ট নিয়ে তোমরা পরীক্ষার হলে যাবে আর অ্যান্সার করবে সে প্রত্যাশা থাকবে আর সবাই ভালো থাকবা যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবা যাতে সামনে আরও ভিডিও পাও প্লাস কমেন্ট করে জানাবার যে আসলে তোমরা বুঝতে পারতেছো কি না যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবা যে আরও কীভাবে তোমাদের বুঝাতে পারি ধন্যবাদ কারণ একটা যখন তোমরা কমেন্ট করে জানাও তখনই আসলে ভালো লাগা কাজ করে যে তোমরা বুঝতেছো তোমরা ভালো বলছো এইটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবা